জানে থাকেন আমি আপনাকে বলে দিচ্ছি, কিন্তু তার আগে আপনার সুন্দর আঙুলটি দিয়ে ভিডিওটা একটা লাইক এন্ড চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাকে আরো ভিডিও বানানোর জন্য অনেক বেশি মোটিভেট করে। ওকে দর্শক, কোন ট্রেনের ইঞ্জিন যখন চালু থাকে তখন প্রতি ঘন্টায় 9 লিটার ডিজেল খায়, এবং ট্রেনের মধ্যে এমন কিছু যন্ত্র লাগা থাকে যেগুলিকে চালু রাখার জন্য কন্টিনিউ শক্তির প্রয়োজন। এছাড়াও দর্শক, একবার ট্রেনের ইঞ্জিন যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে সেটিকে পুনরায় স্টার্ট করতে প্রচুর পরিমাণ জ্বালানির প্রয়োজন, তাই এসব কিছু মাথায় রেখে ট্রেনের ইঞ্জিন আর বন্ধ করা হয় না। আশা করি আপনি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ। এ চম্পা, চম্পা তুই ভালো মুরগিটা ফেলাই দিছিস কেন? এ চম্পা, কি জন্য মুরগিটা ফেলাইলি বল না। আরে বিটকেল ভাই, কি বলবো, দুঃখের কথা, সব মুরগি মরে যাচ্ছে। চম্পা তুই অনেকবার উপকার করছিস, আমার বাসায় একটা মুরগি আছে, যাই তাড়াতাড়ি রাইন্দে খাইনি নালে ও মারা যাবে। আনি আমি যাই চম্পা। এই তো বিটকেল ভাই বোকা বানানো হয়ে গেছে, এখন আমার মুরগিটা উঠাই বাড়ির দিকে যায়। আমার মুরগি তো ভালো আছে, আজকে যাই বিটকেলের সব খাবার খাইয়ে নেবো। আরে মুরগি তোর কত ভালোবাসতাম, আজকে তোর খাওয়া লাগবে। চম্পা তুই এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছিস? বিউটি বিটকেলের বাড়ি দাওয়াত আছে। উঠলাম দেখ খাই দেখ হইছে নাকি। ঠিক আছে বিটকেল ভাই, শুরু করলাম আমি। কি সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে, হেভি মজা। লাইক সাবস্ক্রাইব করো, আমি যাই। এই কুকুরটি 500 বছর পুরনো সুলতানদের আমলের একটা গাছের ভিতরে এসে ফেসে যায়। আর এই কুকুরটা এখান থেকে বের হওয়ার অনেক চেষ্টা করছিল, কিন্তু এই কুকুরটি এখান থেকে কিছুতেই বের হতে পারছিল না। এরপর কিছু ভালো মানুষ তাদের নিজেদের জীবনে ঝুঁকি নিয়ে সেই কুকুরটিকে বাঁচানোর জন্য জঙ্গলের ভিতরে চলে আসে, আর সে গাছ কাটতে শুরু করে দেয়। আর লাস্টে গাছ কাটার পর এমনই কিছু বেরিয়ে এলো যেটা দেখার পর তো আপনার বুকের ভিতরটা কেঁপে যাবে, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। কিন্তু তার আগে আমি বর্তমানে দেখতে পাচ্ছি মেয়েদের ডান্স ভিডিওতে তো সবাই লাইক করে, কিন্তু মায়ের ভিডিওতে কেউ লাইক সাবস্ক্রাইব করে না। আজকে মন থেকে সবাই আমার এই ভিডিওতে একটা লাইক করে পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা মাকে সত্যিকারের ভালোবেসে থাকো তারা কমেন্টে অবশ্যই আই লাভ ইউ মা লিখে দিবেন। আসলে বন্ধুরা, গাছ কাটার পর এর ভিতর থেকে একটা মরা কুকুরের কঙ্কাল বেরিয়ে আসে। এই মেয়েটা তার বান্ধবীর উপরে বসে পড়ে আর পিছনে একটা বালিশ রেখে দেয়। এরপর এই মেয়েটির হাতে ওই মেয়েটি পামোজা পরিয়ে দেয়, আর এই নিচে থাকা মেয়েটি শরীর কম্বল দিয়ে ঢেকে দিয়ে ওইখানে বসে থাকা তার ছেলে বন্ধুকে পা ব্যথা নাটক করে ডাকতে শুরু করে। আর এটা দেখার পর এই মেয়েটার বন্ধু এখানে এসে বসে মেয়েটির পা চাপতে থাকে, কিন্তু লাস্টে ছেলেটার সাথে এমনই কিছু হয় যা দেখার পর আপনার বুকের ভিতরটা কেঁপে যাবে, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। কিন্তু তার আগে আমি বর্তমানে দেখতে পাচ্ছি মেয়েদের ডান্স ভিডিওতে তো সবাই লাইক করে, কিন্তু মায়ের ভিডিওতে কেউ লাইক সাবস্ক্রাইব করে না। আজকে মন থেকে সবাই আমার এই ভিডিওতে একটা লাইক করে পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা মাকে সত্যিকারের ভালোবেসে থাকো তারা কমেন্টে অবশ্যই আই লাভ ইউ মা লিখে দিবেন। আর এই ছেলেটা পায়ের জায়গায় হাত দেখে অনেক ভয় পেয়ে যায়, যা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এই লোকটা জাদু দরজা দিয়ে একটা মুরগি ছুড়ে মারে, তারপর সেখানে 6টা মুরগি হয়ে যায়। এরপর সেখানে আরেকটা লোক আসে আরেকটা কমলা দিয়ে অনেকগুলো কমলা বানিয়ে ফেলে। আর এটা দেখার পর এই লোকটা চিন্তা করে আমার বাড়িতে যত টাকা পয়সা আছে সবকিছু আমি এখানে নিয়ে এসে ডাবল বানিয়ে ফেলবো। তারপর এই লোকটা তার সব টাকা পয়সা নিয়ে এখানে চলে আসে। লাস্টে বন্ধুরা এই লোকটার সাথে মারাত্মক কিছু হলো, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। কিন্তু তার আগে আমি বর্তমানে দেখতে পাচ্ছি মেয়েদের ডান্স ভিডিওতে তো সবাই লাইক করে, কিন্তু মায়ের ভিডিওতে কেউ লাইক সাবস্ক্রাইব করে না। আজকে মন থেকে সবাই আমার এই ভিডিওতে একটা লাইক করে পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা মাকে সত্যিকারের ভালোবেসে থাকো তারা কমেন্টে অবশ্যই আই লাভ ইউ মা লিখে দিবেন। এরপর এই লোকটা যখন এখানে সব টাকা পয়সা দিয়ে দেয় তারপরে কিছু ডাবল হয় না, এর মানে এই লোকটাকে বোকা বানানো হয়েছে।